সর্বত্র সর্বত্র শ্রুতিমত শ্রুতিমত কর্ণ বিশিষ্ট কর্ণ বিশিষ্ট লোকে লোকে জগতে জগতে সর্বম সর্বম সবকিছু সবকিছু আবৃত্য আবৃত্য পরিব্যাপ্ত করে পরিব্যাপ্ত করে তিষ্ঠতি তিষ্ঠতি স্থিত আছে স্থিত আছে গীতার গান শ্লোকবাদের গীতার গান অনুবাদ তাৎপর্য আছে দেওয়া জয় শ্রী প্রভুপাদ কি জয় গীতার গান সর্বস্থানে হস্তপদ নহে নিরাকার সর্বস্থানে চক্ষু শির কত মুখ তার সর্বত্র শ্রবণ সর্ব আবরণ স্থান তিনি ছাড়া ত্রিভুবনে নাহি কিছু আর জয় শ্রী প্রভুপাদ কি জয় অনুবাদ তার হস্ত পদ পদ চক্ষু চক্ষু মস্তক মস্তক ও মুখ ও মুখ সর্বত্রই সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান জগতে সবকিছু বলি জগতকে সব জগতে সবকিছুকে পরিব্যাপ্ত করে তারপর জগৎ সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও তেমনি তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে আছে তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য হস্ত পদ হস্ত চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে সবই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছে তাই পরমাত্মা সর্বব্যাপ্ত কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত পা চোখ আদি সর্বব্যাপ্ত তা কখনো সম্ভব নয় যদি সে তা মনে করেও তার অজ্ঞানতার ফলে সে এখন বুঝতে পারছে না যে তার হস্ত পদ সর্বব্যাপ্ত কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভব করতে পারবে যে তার এই চিন্তাধারা পরস্পর বিরোধী তার অর্থ হচ্ছে যে জড় প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয় পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধিত করতে পারে কিন্তু জীবাত্মা তা পারে না ভগবত গীতায় ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফুল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন ভগবান যদি দূরে থাকেন তাহলে কি করে তিনি তা গ্রহণ করেন সেটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা এমনকি যদিও তিনি এই পৃথিবীতে থাকে এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন তবুও তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি ব্রহ্মসংহিতায় পঞ্চম অধ্যায় 37 নং শ্লোকে বলা হয়েছে যে গুলোকে এব নিবাসত্ব অখিলাত্মভূতা যদিও তিনি সর্বত্রই বিরাজমান জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে যদিও তিনি সর্বদাই তার চিন্ময় ধাম গুলোকে বৃন্দাবন অপ্রাকৃত লীলাবিলাস করছেন তবুও তিনি সর্বত্রই বিরাজমান জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান তাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন মানে প্রভুপাদের পাঞ্চম তাৎপর্য সম্পূর্ণ জয় শ্রী প্রভুপাদ কি তো এই শ্লোকের বিশ্লেষণ করার আসলে আর কিছু নাই আমি বিশ্লেষণ করার মতো আমার কোনো যোগ্যতা নাই এটা শুভ গল্প দিয়ে শুরু করি যে দিনের বেলায় যখন সূর্য উঠে তখন রাস্তার ধারে যে ল্যাম্পপোস্ট গুলো থাকে সেগুলো কি আর জ্বলে নেই সূর্য উঠার পরে আর জ্বলে নেই কেউ হয়তো নিবাই দেয় কারণ এটার প্রয়োজনীয়তা শেষ তো সূর্যের কিরণ এতটাই বেশি যে সাধারণ ল্যাম্প বা বাতিগুলো তাড়াতাড়ি তাকে তুচ্ছ এই মন্দিরে এখানে উপস্থিত আছে না সুন্দর প্রভু এই ডাক্তার প্রভু আছেন তাদের কাছে আমি আসলে নিতান্ত এরকম সাধারণ ল্যাম্প পোস্টের প্রতি তুচ্ছ তারপরে এখানে বসার দুঃসাহসিকতা দেখ প্রভু নির্দেশ তো এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবানের হস্ত পদ চক্ষু মস্তক মুখ
সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সবকিছুকে পরিবর্তন করে তিনি বিরাজমান। আমরা অনেক সময় ভগবান সবকিছু দেখেন, কিভাবে দেখেন? কারণ তার চক্ষু সর্বত্র বিরাজমান, তার হস্ত সর্বত্র বিরাজমান। যেমন ভগবান যে আমরা যখন ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করি, যা নিবেদন করি তাই তো নৈবেদ্য। আমরা যখন ভগবানের কাছে কিছু ভক্তি করে নিবেদন করি, তখন ভগবান গোলক ধামে থাকা সত্ত্বেও আমাদের সেই নৈবেদ্য গ্রহণ করতে পারে। এটাই ভগবানের অচিন্ত শক্তি, এটাই তার সর্বশক্তি কর্তা। ভগবান যদি তার ধামে থাকা সত্ত্বেও এগুলো গ্রহণ করতে নাই পারলেন, তাহলে তো তিনি সর্বশক্তি পারেন। তিনি সর্বশক্তি বিধায় নিজ ধামে থাকা সত্ত্বেও তার হস্ত প্রসারিত করে সেই নৈবেদ্য গ্রহণ করতে পারেন। আসলে কিছু বলার নাই, একটা ছোট গল্প বলি। তো গল্পটা বিজ্ঞানী এবং একজন মাঝি, এটা সবাই জানেন, তারপরও আবার রিপিট করা, কারণ তো জানলেই আমরা যেটা জানি সবাই জানি, আমরা ওটাই আবার রিপিট করি। মাঝি এবং বিজ্ঞানীর গল্প। বিজ্ঞানী নদী পার হইল, নদী পারিল, এই বড় নদী মনে করেন পদ্মা নদী, বিশাল নদী। এখন তার পদ্মা পদ্মা সেতু হয়েছে, সেতু দিয়ে পার হয়েছে। সব দিকে তো আর পদ্মা সেতু নাই, কিছু জায়গায় তো নদী দিয়েই পাইল, মানে নৌকা দিয়েই পাইল। তো বিজ্ঞানী নদী পার হইতেছে, তো মাঝি নৌকাটা বসে দিয়ে বাইয়া বাইয়া যাইতেছে। তো বিজ্ঞানী তার বিভিন্ন ধরনের আবিষ্কারের গল্প শুনাইতে আছে মাঝির, যে মাঝি তুমি কি জানো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? তো মাঝি তো এরকম কোন পড়া লাগে না, যারা মাঝি এটা জানে না। তো মাঝি বলতেছে না স্যার আমি তো এগুলা জানি না। তো বিজ্ঞানী তার আরো বিভিন্ন গল্প শুনাই যেতে, যে যে এই যে তুমি বৈঠা দিয়ে নৌকাটা বাইতে আসো, এরকম তো একটু কষ্ট করতো। আমাদের বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা বড় বড় শিপ জাহাজ লঞ্চ তৈরি করছি, যেটা বৈঠা বলা লাগে না, যেটা ইঞ্জিন দ্বারা চলে, একজন চালক এটা চালাই আনে খুব সহজে যদি সাথে দক্ষ হয় এই বিষয়ে। তো মাঝে বলতে আমি তো এইসব কিছু জানি না স্যার, আমি তো মূর্খ যোগ্য মানুষ, আমি এইসব কিছু জানি না। তো এরকম বিজ্ঞানের বিভিন্ন গল্প করতে করতে মাঝে আর বিজ্ঞানী নদীর মাঝপথে, নদীর মধ্যভাগে। তো তখন হঠাৎ শুরু হয়েছে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, অবস্থা খারাপ, মানে এমন অবস্থা শুরু হয়েছে যে নদীতে এত এত ঢেউটা বাড়ছে যে নৌকাটা এখন ডুবুডুবু অবস্থা। তখন মাঝি স্বাভাবিক ভাবে বিজ্ঞানীকে স্যার প্রশ্ন করছে যে স্যার আপনি কি সাঁতার জানেন? এখন বিজ্ঞানী তো যেহেতু বড় লোকের সন্তান, পড়ালেখা করছে, রিসার্চ করছে, বিভিন্ন ভাবে তার সময়টা পেরে করছে, সাঁতারটা তো শেখার সময় নেই, ঝর্ণা দিয়ে জল পড়ছে আর স্নান করছে, তার সাঁতারের দরকার আছে না, আমি তো সাঁতার জানি না। তো তার পূর্বে আর একটা যে বিজ্ঞানের গল্প করতে করতে যখন মাঝি বলতে যে আমি কিছু জানি না, তখন বিজ্ঞান বলতে তোমার জীবনের আটা নাই বৃথা, তুমি তো এসব কিছুই জানলে না, পৃথিবীর রস তুমি আর দেখলা না, তোমার তো জীবনে আটা নাই বৃথা। তুমি যে দুরবস্থা তৈরি হয়েছে ঘূর্ণিঝড়, যেটা প্রাকৃতিক দুর্যোগ, তখন মাঝে কি প্রশ্ন করছিল স্যার আপনি সাঁতার জানেন? তখন বিজ্ঞান উত্তর দিয়েছে না আমি সাঁতার জানি না। তখন মাঝে কি উত্তর দিয়েছে যে এখন তো আপনার ষোলো আনাই বৃথা, নদী মাঝপথে ঢেউ শুরু হয়েছে, সাঁতার দিয়ে কি ওই পারে নিতে পারবো? সম্ভব এটা বিশাল নদী, তাহলে এই অবস্থায় যদি সাঁতার না জানে তাহলে তার জীবনে ষোলো আনাই বৃথা। তো আমরা একই অবস্থা হয়েছে যে আমরা বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত, বিভিন্ন বিজ্ঞান বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত, যে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা উন্নত সুযোগ সুবিধা লাভ করি, আমরা ওই যে ষোলো আনা সফল করার যে একটা শিক্ষা সেটা আমরা ভুলে গেছি। আসলে আমরা ষোলো আনা সফল করার শিক্ষাটা আগে জরুরি, আট আনা বেতার হয়ে যায় সমস্যা নেই, ষোলো আনাটা আমার আগে অর্জন করতে হবে। তো আপনারা যারা আছেন সবাই ষোলো আনা সফল করার চেষ্টা করবেন।
শুরুবেলা যখন আপনি লাভ করবেন তখন 58 অটোমেটিক এর ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। যেমন আপনার কাছে 1000 টাকা নোট আছে, 1000 টাকা নোটের মধ্যে আর কতগুলো নোট আছে?